উলুধুনি দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দিল গ্রামের মহিলারা। ঘটনা বুধবার সকালবেলা চেচুরি মাইগ্রাম পঞ্চায়েতের সিলেটিয়া মুড়া এলাকায়। তাদের বাড়ি আটককৃত চোরের নাম বিপ্লব দেববর্মা, পিতার নাম দুলাল দেববর্মা। তাদের বাড়ি বিশালগড় দুর্গানগর এলাকায়। সে মঙ্গলবার গভীর রাতে সিলেটিয়া মুড়া এলাকার অসিত রঞ্জন দেবের বাড়িতে রাবারের গোডাউনে তালা ভেঙে 26 কেজি রাবার চুরি করে নিয়ে যায়। ভোরবেলা তাকে অসিত রঞ্জন দেব এবং তার ছেলেবেলার বন্ধু পরিমল চামনি এলাকা থেকে আটক করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করেছে এই ঘটনা। গ্রামের মহিলারা একত্রিত হয়ে উলুধুনি দিয়ে বিপ্লবকে বিশ্রামগঞ্জ থানার পুলিশের গাড়িতে তুলে দেয়। যেমন করে নতুন জামাইকে বিয়ে করতে যাওয়া আগে বাড়িঘরের মহিলারা উলুধুনি দিয়ে গাড়িতে তুলে দেয়, এমনটাই জানিয়েছেন গ্রামের মহিলারা। আমরা সুরা গান হিসেবে পুলিশের কাছে সুরা যাত্রা করে তুলে দিছি, হাতে পুলিশের হাতে এটা কোন জায়গা? এটা সিলেটি। আমরা আজকে গতকালকে রাত্রিবেলা আসে ওই ধরো 11টা কি 12টা নাগাদ। হ্যাঁ, আরো আগে আইসে 2-3 দিন চুরি করবার ট্রেনে আইসে। তো কালকে আমরা সজাগ ছিলাম এর আগে আউট পাই। তো হে 11টার সময় এখানে দরকার দিকে গেছে, তখন স্যার আমরা দরকার ছিল। তারপরে আমরা তো শুয়ে রয়েছি বই রয়েছি। তারপরে 3টার সময় দরকার হালকা বৃষ্টি আসিল, দুর্গানগর।